আসসালামু আলাইকুম সবাইকে। অল রিকোয়েস্ট পিডিএফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটি নিয়ে। সকলেরই প্রায় একটু সমস্যা থাকে এই তৃতীয় অধ্যায় অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো থাকে সেগুলো নিয়ে। ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য যেসব ইউনিভার্সিটিতে আইসিটি এর সাবজেক্ট আছে সেসব সাবজেক্টের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরু করি। চ্যাপ্টারটির নামটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমাদের পৃথিবীতে বা এই মহাবিশ্বে যে সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে সেই সব নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা। তো সংখ্যা বলতে আসলে আমরা কী বুঝি? সংখ্যা বলতে আসলে আমরা বুঝি বিভিন্ন প্রতীক। অর্থাৎ প্রায় 4000 বছর পূর্বে, একটু বেসিক সম্পর্কে ধারণা দিয়ে নিই, প্রায় 4000 বছর পূর্বে আমাদের এই সংখ্যা পদ্ধতির একটা প্রচলন ঘটে। অর্থাৎ মিশরীয় সভ্যতার মানুষেরা এই প্রচলনটা ঘটায় প্রায় খ্রিস্টপূর্ব 3400 সালে, এবং তখন থেকেই এই সংখ্যা পদ্ধতিটা আমাদের এই পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সংখ্যা পদ্ধতিকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমাদের পজিশনাল বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। অবস্থানগত সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে নন পজিশনাল বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা আসলে ঠিক কী বুঝি? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝাচ্ছে হলো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকবে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান থাকবে। এবং নন পজিশনাল এদের হচ্ছে পজিশনালের উল্টো যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো। তো আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা হচ্ছে আমাদের নন পজিশনাল বা সমষ্টিগত যে সংখ্যা পদ্ধতি আছে সেই সমষ্টিগত সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সমষ্টিগত সংখ্যা পদ্ধতি এটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। ছোটোবেলা থেকেই আমরা পড়ে আসতেছি, সেটা হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। আমরা যে পড়ি 10, 11, 12, 13, 14 এইভাবে যে ছোটোবেলা থেকে আমরা শূন্য থেকে একদম ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ অগণিত সংখ্যা যে আমরা সিরিয়ালে পড়ে যেতেছি সেটাই হচ্ছে কি আমাদের দশমিক বা ডেসিমাল সংখ্যা। এবং নতুন যে আমাদের এই চ্যাপ্টারে যোগ হয়েছে সেটা হচ্ছে বাইনারি সংখ্যাটা হচ্ছে, এগুলো আমাদের মানুষের ভাষা না। অর্থাৎ মানুষ যে কম্পিউটার আবিষ্কার করছে কম্পিউটার চালানোর জন্য, কম্পিউটারের যে নিজস্ব কিছু ভাষা আছে সেই ভাষা ওরা আমাদের মতো তো আর এরকম বাংলা বোঝে না যে দশমিক, ডেসিমাল, ডয়কারে ডে, দন্তে স্বরে, শিকারে শি, এভাবে তো তারা বোঝে না। এদের ইলেকট্রনিক যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালের তড়িৎ প্রদানের মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে আসলে কি বলতে চাওয়া হয়েছে বা মানুষ তাকে কি ইনপুট দিছে।
তো এই বাইনারি সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা, অর্থাৎ কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি বাইনারি সংখ্যা। তো বাইনারি শব্দ সংখ্যাটির বেস অর্থাৎ ভিত্তি হচ্ছে কত, দুইটি, এবং এই ভিত্তি দুইটি হচ্ছে জিরো এবং ওয়ান। অর্থাৎ বাইনারি সংখ্যার মধ্যে জিরো এবং ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা ব্যবহৃত হবে না। তারপরে আমাদের যে তৃতীয় সংখ্যাটি আছে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল, তো আমরা যারা সায়েন্সের আছি তারা সহজে বুঝতে পারি অক্টাল বলতে কী বোঝায়, আট বোঝায়। অর্থাৎ আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস থাকবে আটটি সংখ্যা, সরি এটা চারটি বোঝা যাচ্ছে, আটটি, আটটি সংখ্যা বোঝা যাবে। অর্থাৎ এই পদ্ধতিতে সংখ্যা আমাদের ব্যবহৃত হবে জিরো থেকে সেভেন পর্যন্ত, অর্থাৎ শূন্য সহ সাত পর্যন্ত বা সেভেন পর্যন্ত সংখ্যাগুলো মিলে যে সংখ্যা পদ্ধতি গঠিত হয় সেটাই হচ্ছে কি আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং পরিশেষে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে হেক্সা ডেসিমাল, হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন হেক্সা ডেসিমাল বলতে আমরা বুঝব হলো বেস হবে ১৬টি, অর্থাৎ আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কটা হবে ১৬টা বেজের ওপর ভিত্তি করে। অর্থাৎ আমাদের এখানে বেজ ১৬টি হওয়াতে এই সংখ্যাগুলো হবে জিরো থেকে নাইন পর্যন্ত, এখানে হচ্ছে ১০টা, এবং নতুন একটা কিছু সংযোগ আছে এটার ক্ষেত্রে, যেমন এ থাকবে, বি থাকবে, সি থাকবে, ডি থাকবে, ই থাকবে এবং এফ থাকবে। এ যথাক্রমে এ ইকালস টু কত, ১০, বি ইকালস টু ১১, সি ইকালস টু ১২, ডি ইকালস টু ১৩ এবং ই ইকালস টু ১৪, এফ ইকালস টু ১৫। অর্থাৎ আমাদের এখানে আমরা যে ছোটোবেলায় দশমিক সংখ্যা শিখে আসছিলাম যে জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে কি দুনিয়ার সব লেখা লেখা যায়, কিন্তু হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত হলে সেটা সম্ভব না, কারণ হেক্সা ডেসিমালের ভিত্তি হচ্ছে কত, ১৬। ১৬ হওয়াতে এই জিরো থেকে নাইন পর্যন্ত ১০টা নেওয়ার পর আবার এ বি সি ডি ই এবং এফ ব্যবহার করা হয় এই পদ্ধতিতে। এখানে এর মানগুলো আমি দিয়ে দিচ্ছি, যেমন এ ইকাল টু ১০, বি ইকাল টু ১১, সি ইকাল টু ১২, এভাবে এফ পর্যন্ত। তো আমরা পরবর্তীতে আসি, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কথা বলি, যে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে তেমন কিছু বলার নেই। যেমন এইটা প্রাচীন ভারতে প্রথম শুরু হয়েছিল এবং তারপর থেকেই এটা ব্যবহৃত শুরু হয়ে গেছে। আমরা ছোটোবেলা থেকে যে জিরো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, দশ না সরি নয়, এই নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা শিখছিলাম ছোটোবেলায় ওয়ান এবং টুতে থাকতে, যে এই সংখ্যাগুলো দিয়ে সম্পূর্ণ দুনিয়ার যত লেখা আছে সব লেখা যায়, অর্থাৎ আমরা এই সংখ্যা দিয়ে সব লেখা লিখতে পারি ইনফিনিটি পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি অনুযায়ী, দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কত বা বেস কত, বেস হচ্ছে ১০টি, জিরো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এখানে টোটাল আছে কত, ১০টা সংখ্যা। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা সাত, আট, নয়, আট, ছয়, পাঁচ, এক, দুই, ২৩ লিখতে পারি, ২৪ লিখতে পারি বা ৯৯ লিখতে পারি, এই সবগুলো সংখ্যা কি দশমিক সংখ্যা পদ্ধতি। এরপরে আসি বাইনারি। তো আমরা
বাইনারি বলতেই প্রথমে মনে রাখবো দই বাই এই শব্দটা। সায়েন্সের অনেকে বুঝতে পারে, কমার্স এবং আর্টস তাদের ক্ষেত্রে হয়তো বা এটা পাওনি, কিন্তু বাই বলতে বোঝায় কি দই। তো বাইনারি বলতে আমরা প্রথমে মাথায় খেয়াল রাখবো যে জিরো এবং ওয়ান এই দুটো সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা নেই। বাইনারি মানে দুই, দুই মানে জিরো এবং ওয়ান। জিরো মানে হচ্ছে অফ, কম্পিউটারের ভাষায় জিরো মানে অফ, এবং ওয়ান মানে হচ্ছে অন। এটা অনেকে হয়তো বা খেয়াল করে দেখতে পারবা, বিভিন্ন সুইজের মধ্যে একটা সুইজ, আমি যদি একটাখানে সুইজ আর্ট করি, তো একটা সুইজ আর্ট করলে এখানে দেখবা লেখা আছে জিরো, এখানে লেখা আছে কি ওয়ান। ওয়ান মানে একটা দাগ দেওয়া আছে, তার মানে কি এই জিরোর অবস্থায় হচ্ছে বন্ধ এবং ওয়ান এটার মানে হচ্ছে চালু, অর্থাৎ নিচের দিকে সুইচ টিপলে ফ্যান বা লাইট সেগুলো চলতে থাকবে। তো বাইনারিতে আমরা এই দুইটা সংখ্যাই ব্যবহার করি, জিরো এবং ওয়ান, অর্থাৎ এই জিরো মানে অফ এবং ওয়ান মানে অন। কম্পিউটারকে এই দুইটা সংখ্যা দিয়ে যে কোনো কিছু ইনপুট করা যায়। তো বাইনারির জিরো এবং ওয়ান এগুলোর কিছু নিয়মকানুন আছে। যেমন আমরা জানি এক দশমিকে, দশমিক সংখ্যা এক এটা বা ইংরেজিতে লিখি ওয়ান। ওয়ান বাইনারিতে যদি আমি ইনপুট দিতে চাই, অর্থাৎ কম্পিউটার যদি আমি বাইনারি হিসেবে লিখতে চাই, তাহলে এটাকে আমাকে লিখতে হবে, যেহেতু বাইনারি মানে দুই সংখ্যা, সুতরাং আমাকে দুইটা সংখ্যা লিখতে হবে, তাহলে লিখতে হবে জিরো এবং ওয়ান। আবার যদি আমি দশমিকে লিখলাম দুই, এটাকে যদি আমি বাইনারিতে লিখতে যাই, তাহলে এটাকে আমাকে লিখতে হবে ওয়ান এবং জিরো। তো আমি রেকমেন্ড করি সকল সকল ছাত্রছাত্রীর জন্যেই যে ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত যে বাইনারি সংখ্যাগুলো আছে সেগুলো একদম মুখস্থ করে ফেলবা। তো এটা মুখস্থ করার জন্য আমি একটা নিয়ম জানি, সেটা হচ্ছে তিনটা সংখ্যা মুখস্থ করতে হবে, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। প্রথমটা হচ্ছে জিরোর মান, পরেরটা হচ্ছে ওয়ানের মান, তারপরেরটা হচ্ছে টু এর মান, তারপরেরটা হচ্ছে থ্রি এর মান। এইভাবে তুমি সংখ্যাগুলো বাড়িয়ে যাবা। যেমন প্রথমে জিরো জিরো ছিল, তারপরে জিরো ওয়ান হয়ে গেছে, তারপরে ওয়ান জিরো হচ্ছে, তারপরে ওয়ান ওয়ান হচ্ছে। তো এখন যদি আমি ফোর বানাইতে চাই, তাহলে দেখো ওয়ান ওয়ানের পরে তুমি আবার কী নেবা, এই ওয়ান ওয়ানের জায়গায় জিরো জিরো নেবা। তো এখন জিরো জিরো হয়ে গেলো, তো সে আবার জিরো হয়ে গেল, তাহলে আমি আরেকটা সংখ্যা আমাকে ব্যবহার করতে হবে। তো আরেকটা সংখ্যা, যেহেতু বাইনারিতে অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যায় না, তো আমি এর বাম সাইডে একটা ওয়ান ব্যবহার করব। তাহলে কি হয়ে গেল, এটা এমনি দেখা যাচ্ছে আপাতত দৃষ্টিতে একশো, কিন্তু বাইনারিতে এই সংখ্যাটার মান হচ্ছে কত, ফোর। তারপরে যদি আমি ফাইভ লিখতে যাই, তাহলে ফাইভ লিখতে গেলে আমাকে, যেহেতু এখানে জিরো জিরো আছে, তো আমাদের পরের সংখ্যাটা কী ছিল, জিরো এবং ওয়ান, অর্থাৎ বাম সাইডের ওয়ানটা কমনই থাকবে, পরে জিরো এবং ওয়ান লিখে দেব। তাহলে আপাতত দৃষ্টিতে হলো হলো একশো এক দশমিক, দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমার ছোটোবেলায় যে সংখ্যাটা শিখে আসছি সেই পদ্ধতিতে এখানে দেখা যাচ্ছে একশো এক, কিন্তু বাইনারিতে সেটা হচ্ছে কত, ফাইভ। তাহলে আমি সিক্স লিখতে যাই, সিক্স লিখতে গেলে সেই আগের যে চারটা সংখ্যা আমরা এটা মুখস্থ রাখবো, যে জিরো ওয়ান টু থ্রি, সেখানে যে চারটা ই নিয়ে অঙ্কটা, সে চারটা মুখস্থ করলে আমরা পরবর্তী বাইনারি সকল সংখ্যায় কী লিখতে পারবো। তো জিরো এবং ওয়ান গেল, তারপরে জিরো ওয়ান গেল, জিরোর উপরে ওয়ান আর জিরো, তাহলে ওয়ান আর জিরো আগে লিখি, তারপরে আমার বাম সাইডে কত আছে, ওয়ান, ওয়ান দিয়ে দিলাম, হয়ে গেলো সিক্স। তারপরে সেভেন, সেভেন লিখতে গেলে কত আছে, ওয়ান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান আগে লিখলাম, আর বাম সাইডে কত আছে, ওয়ান, তাহলে কত হয়ে গেলো, ট্রিপল ওয়ান। এরপরে গেলাম আমরা এইট, এইটের ক্ষেত্রে তিনটাই ওয়ান হয়ে গেছে। তো আগের ক্ষেত্রে একটু দেখি, আগের দুইটাই ওয়ান হওয়ার কারণে আমরা দুইটা জিরো দিয়েছিলাম, তাহলে এখানে তিনটা ওয়ান হয়ে গেছে, তাহলে আমরা তিনটা জিরো দেবো, তিনটা জিরো দিয়ে দিলাম। তো এখন তিনটা জিরো দিয়ে দিলে, তো জিরো তুমি যতগুলোই দিবা, যতগুলোই দিবা, সবগুলোর মান কি, জিরো। তো তিনটা জিরো, তাহলে জিরো এটার মান জিরো হয়ে গেছে। তো যেহেতু আমাদের আরও একটা সংখ্যা ব্যবহার করতে হবে, তো আমরা ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না, তাহলে বাম সাইডে কী দিয়ে দেবো, একটা ওয়ান দিয়ে দেবো, সেই আগের নিয়ম। এরপরে আসি আমরা নাইন, নাইনের ক্ষেত্রে তো ওই যে আমরা আগেই দেখব যে এখানে কী আছে,
জিরো জিরো ছিল, তারপরে কি হয়ে গেছে, জিরো ওয়ান হয়ে গেছে। তাহলে আমরা এই জিরো ওয়ান লাস্টে লিখি, জিরো ওয়ান লাস্টে দুটো লিখলাম। তো এখন বাম সাইডে কী আছে, একটা জিরো আছে এবং তার বাম সাইডে কী আছে, একটা ওয়ান আছে। আগেরটা দেখে শুধু নামিয়ে যাব, পরিবর্তন করব কোনটুকু, লাস্টেরটুকু। তারপর যদি আমরা টেন লিখতে যাই, তো টেন লিখতে গেলে আমরা এখন দেখব যে তারপরে জিরো এবং ওয়ানের পরে কত ছিল, ওয়ান আর জিরো ছিল। তাহলে আগে লাস্টে ওয়ান আর জিরোটা লিখে নিলাম এবং বাম সাইডে কি উপরেরটা দেখে বসিয়ে দেব, ওয়ান জিরো ওয়ান জিরো। বাইনারিতে এটাই হচ্ছে কি, 10। তো এইভাবে আমরা সবগুলো বের করতে পারবো খুব সহজে। তো আজকের বাইনারি পর্যন্তই থাক, কেননা পরবর্তীতে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা সেগুলো আরও একটু জটিল বিষয়, সেগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ হবে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।